আসি দুইবারটা তো ফ্রেশ পুরো আপনি এটা বাইর করুন কোন কোনটা দেখতে পাচ্ছেন না ওখানে ডাস্ট পার্টিকল পড়ে আছে খাবারের জিনিসপত্র আগলা করেন আপনারা ফুড লাইসেন্স নিয়েছেন এগুলো আপনারা জানেন না আপনি এটা কমপ্লেইন করবেন আপনাদের লাইসেন্স সাসপেন্ড করা হবে আপনি কি জানেন বলছি দুইবারটা বেই করুন এ জায়গা আরে ফেলছো কেন ঠিক আছে ফেলুন ফেলুন আরে মাছি পড়ে আছে ডাস্ট বিনে ফেলুন খাবারের দোকানে অভিযানে গিয়ে রীতিমতো রণংদেহী খাদ্য সুরক্ষা আধিকারিক পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার একাধিক ঝা চকচকে রেস্টুরেন্টে হানা দিতেই রীতিমতো চক্ষু চড়ক গাছ মিলেছে বাসি খাবার থেকে ফ্রিজে রাখা পচা মাংস সেসব নিজে দাঁড়িয়ে থেকে ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করা থেকে দোকানের মালিককে নোটিশ ধরিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন খাদ্য সুরক্ষা আধিকারিক দেবারতী জোদ্দার এই বিষয়ে সমস্ত দোকানদারকে ডেকে ট্রেনিং ও নিয়মাবলী সম্পর্কে সচেতন করা সত্ত্বেও কোনো কাজই হয়নি তাই এই পদক্ষেপ বলে জানান খাদ্য সুরক্ষা আধিকারিক অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন রেস্টুরেন্টে কোনো হাইজিন মেনটেনেন্স নেই কোনো স্যানিটেশন নেই পচা খাবার বিক্রি হচ্ছে বারবার এনাদের অ্যালার্ট করা সত্ত্বেও এনারা পচা খাবার বিক্রি করছেন মানুষজনকে মানুষ অসুস্থ হচ্ছে তাই জন্য এই আজকে লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হলাম আগে অনেকবার অ্যাওয়ারনেস করানো হয়েছে ট্রেনিং করানো হয়েছে চন্দ্রকোনা হসপিটালে ওনারা ট্রেনিং নিয়েছেন সার্টিফিকেট পেয়েছেন তবু ওনাদের মধ্যে কোনো ইম্প্রুভমেন্ট নেই ওনারা যদি লাইসেন্স না অ্যাপ্লাই করেন যদি লাইসেন্সের বিরুদ্ধে যান আন্ডার সেকশন 63 অফ FSS Act, ওনাদের এগেইনস্টে ইমপ্রিজনমেন্ট অথবা 5 লাখ অবধি ফাইন করা হবে রেস্টুরেন্ট ছাড়াও কয়েকটি মিষ্টির দোকানে গিয়েও মজুদ থাকা বাসি মিষ্টি ও ফ্রিজে রাখা কেজি কেজি মিষ্টি তৈরি ছানা নিজে হাতে ফ্রিজ থেকে বের করে ডাস্টবিনে ফেলার ব্যবস্থা করেন রীতিমতো ধমক দিয়ে নষ্ট হওয়া খাবার টেনে বার করে ডাস্টবিনে ফেলালেন খাদ্য সুরক্ষা আধিকারিক স্থানীয় সূত্রে খবর চন্দ্রকোনায় বিনা লাইসেন্সে খাবারের দোকানের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে খাবারের গুণগত মান নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন যদিও অভিযোগ মানতে নারাজ দোকানদাররা নষ্ট দেখুন এই সিস্টেমটা টোটাল ওয়েস্ট বেঙ্গলে যতগুলো মিষ্টি দোকান আছে আপনি যত এই কেসি দাস যদি যান সব দোকানেই এ টু জেড জামাষষ্ঠীর 6 দিন আগে ওটা স্টক করা হয়ই ঠিক আছে জামাষষ্ঠী আর 3-4 দিন বাকি আছে 3-4 দিনের মধ্যে ওগুলো খালি হয়ে যেত ম্যাডাম সেটা নষ্ট করে গেল না দুর্গন্ধ আপনি ওটা ল্যাব কোনো দুর্গন্ধ ছাড়েনি ওটা ল্যাবরেটরিতে ফেললে আপনি বেরোনো পুরো ফুল অ্যান্ড নিট ক্লিন আছে কোনো সমস্যা নেই ওর মধ্যে খাদ্য সুরক্ষা দপ্তরের এহেন অভিযানে খুশি ক্রেতা থেকে চন্দ্রকোনাবাসী কি বলবো দেখে একটু খুশি হচ্ছে সেটা সত্যি আনন্দ লাগছে এইভাবেই তো মানুষ ঠকছে ইনি যে বেরিয়েছেন এইটাই তো মানে কি বলবো চন্দ্রকোনাবাসীর আশা হ্যাঁ খাদ্য দপ্তর রেড করলো মানে ওনাদিকে তো একেবারে যথাযথভাবে সম্মানে সম্মানিত করার প্রয়োজন আছে কেন এটা তো হলে আমাদের মানব জীবনে বিরাট একটা দীর্ঘ জীবন আশা করা যেতে পারে তার কারণে এইসব খাবার হ্যাঁ সঠিক খাবার খাওয়ানোর জন্য যে ম্যাডাম বা আমাদের যে সংস্থা এসেছে ওনাদিকে সশ্রদ্ধ প্রণাম জানায় আর ওনাদের কাজের যে ধারাবাহিকতা এই কাজের প্রতি তো আর মানে বলে বোঝানো যাবে না তবে কি ঝা চকচকে দোকানের আড়ালে খাদ্যরসিক মানুষদের খাওয়ানো হচ্ছিল বাসি পচা খাবার প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলছে এই দোকানগুলো আমরা চাই যে চন্দ্রকোনা কেন সমস্ত জায়গার মানুষ যেন যেই দোকানে খাবার খাবে সেই খাবারটা যেন স্বচ্ছ হয় ভালো খাবার যেন হয় সেই খাবার না পচা না বাসি খাবার সেটা না হয় টাটকা খাবার যেন মানুষ পায় এই নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা তৃণমূল নেতাদের টাকা দিলেই দোকান করা যায় শাসক দলকে কাঠগড়ায় তুলে সরব বিজেপি সরকারের আমলে কোনো কিছু জিনিসের উপর নিয়ন্ত্রণ নেই কোনো সিস্টেম ফলো করে না কোনো ফুড লাইসেন্সের দরকার হয় না শুধুমাত্র তৃণমূল নেতাদেরকে টাকা দিলেই জায়গাও পাওয়া যায় দোকানও করা যায় এবং যে যা ইচ্ছা করতে পারে আপনারা মিড ডে মিলের খাবারও দেখছেন টিকটি পাস টিকটিকি সাপ ব্যাং সবকিছু পাওয়া যায় যেখানে বাচ্চাদেরকে নিয়েই এরা নিজেরা এখন অব্দি শিওর সিরিয়াস হতে পারেনি সেখানে রাস্তার ধারের দোকানে তো এইসব কাজকর্ম চলছে আমরা অনেকদিন থেকেই জানি এবং আমরা এর আগে ফুড সাপ্লাইমেন্ট যে অফিস সেখানে আমরা কমপ্লেনও করেছিলাম যে এইসব অভিযান দীর্ঘদিন যাবৎ হয়নি সেই জন্য এই ব্যবসায়ীরা যারা দুর্বৃত্ত দুর্বৃত্ত পরায়ণ যেসব ব্যবসায়ীরা এতে উৎসাহিত পেয়েছিল এইরকম বারবার চেকিং করতে হবে প্রত্যেক মাসে লাগাতার চেকিং করতে হবে তবে এরা শুধরবে আর সরকারের এটা তো অনেক গাফিলতি কারণ এর আগে যে কবে এসব টেস্ট করা হয়েছিল এবং চেকিং করা হয়েছিল সেটা কেউ জানে না বিনা লাইসেন্সে
এতদিন খাবারের দোকান কিভাবে চালালেন ওই দোকানদাররা? সেই খাবার খেয়ে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত তাহলে তার দায় কে নিত? সেই ক্ষেত্রে প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায়। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী, রিপোর্ট ক্যালকাটা নিউজ।